কাশীপুরের প্রমোটার অফিসে ফরেনসিক টিম, কাশীপুরের প্রমোটার অফিসে সেখানে ঢুকে অতীন ঘনিষ্ঠ রানার তাণ্ডব, প্রমোটারকে এলোপাতাড়ি মারধর, অফিস ভাঙচুরের অভিযোগ সামনে আসছে এবং সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। তবে আমরা আর বিস্তারিত আরও জানবো, সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, তাহলে এই জয়ন্ত সিং এর প্রভাব খাটিয়ে দেখা যাচ্ছে যে মারধরের অভিযোগ পর্যন্ত আসছে। একদমই, জয়ন্ত সিং এর প্রভাব খাটিয়ে অনেক কিছু করা হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে, জয়ন্ত সাগরেদের সেই অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে, সেটা কিন্তু বেলঘরিয়া বা এই আড়িয়াদহ এলাকায়। কিন্তু জয়ন্ত সিং এর নামে এবার শহর কলকাতা বা কলকাতা পৌরসভা এলাকা বা কলকাতা পুলিশ আওতাধীন এলাকায় জয়ন্ত সিং এর নাম করে এবার তোলাবাজি, দাদাগিরি, অফিসে ঢুকে মারধর। যে প্রমোটারের অফিসে ঢুকে মারধর করা হয়েছে তাকে আহত করা হয়েছে, অফিস ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে ঠিক এই যে অফিস, এই অফিসের ভিতরেই প্রবেশ করেছেন ফরেনসিক আধিকারিকরা। তারা এই অফিসের ভিতরে যে তাণ্ডবের চিত্র সিসিটিভি ফুটেজ আমরা দেখিয়েছিলাম সেই জায়গাগুলি নমুনা সংগ্রহ করছেন। এখনো পর্যন্ত স্পষ্ট রয়েছে এই সিসিটিভির যে কর্ড, সেই কর্ডগুলি স্পষ্ট রয়েছে। সরাসরি দেখাচ্ছি ফরেনসিক আধিকারিকরা, তারা এখানে তাদের যে রুলস রেগুলেশনস অনুযায়ী সেই কাজগুলি করছেন, নমুনা সংগ্রহ করছেন। যে বিষয়টা বলছিলাম, এখনো পর্যন্ত তাণ্ডব বা মারধরের চিত্র স্পষ্ট। এই যে হোর্ডিংটি একদমই ঠিক, তাই আমরা শহর কলকাতার সেই অভিযোগ তোমার মাধ্যমে সেটা জানতে পারছি আমরা। সৈকত, তোমাকে ধন্যবাদ। তবে তুমি কিন্তু কথা বলেছিলে সেই আক্রান্ত প্রমোটারের সঙ্গে, ঠিক তিনি কি জানিয়েছেন সেটাও একবার শোনাতে চাইবো দর্শকদেরকে, শুনুন। মন্ডল রানা বলে আমরা আসছি, এবার 10-12 জন ছেলে নিয়ে এসছে। আমার সাথে একজন ছেলে ছিল, প্রদীপকে বাইরে মনে বাঁশ টাঁশ দিয়ে মেরেছে, আর আমাকেও মেরেছে অফিসের ভেতরে। এবার বাকি তো কিছু বলতে পারবো না, কিন্তু আমি যেটা তারপরে আমি যেটা দেখলাম যে আমার ওখান থেকে ওই সুযোগে কেউ একজন টাকাটা নিয়ে চলে গেছে, 1,95,000 টাকা, আর আমার প্ল্যাটিনামের আংটিটা মিসিং। ভাড়াটে আমার যে নতুন প্রজেক্ট 9C রাজেন্দ্রনাথ রায়চৌধুরী লেন, ওখানে ও আটকে রেখেছিল, ওর কী স্বার্থ ছিল জানি না, তবে ও মাঝে মাঝে আমাকে বলতো আমাকে টাকা দাও, আমি তাহলে সেটেলমেন্ট করে দেবো। 5 লক্ষ টাকা চেয়েছিল, এবার ওর ব্যাপার জানি না। তারপরে ভোটের আগে বিভিন্নভাবে খবর পাঠিয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দিতে হবে বা কিছু করতে হবে, সেসবে আমি অতটাও পাত্তাও দিইনি। আপনার দাদা উনি বললেন যে রানা যখন আপনাকে মারধর করে বা যখন এই হট অল্টারকেশন চলছিল সেই সময় অতীন ঘোষের নাম নিয়েছিল। ওর অতীন ঘোষের সাথে ওর ছবি দেখা যায়, অতীন ঘোষের সাথে ঘোরেও অ্যাকচুয়ালি। রানা অতীন ঘোষের ঘনিষ্ঠ? হ্যাঁ, আমরা অতীন ঘোষের লোক। আরেকজনের নাম বললো কি জায়ান সিং, কি জানি না সে কে, জায়ান সিং বললো। জায়ান সিং এর নাম বলে? হ্যাঁ, জায়ান সিং না, এরা সব আমাদের লোক। ওই রানা বলে যে আপনার কাছে তোলার টাকা চেয়েছিল, সে আপনাকে বলেছে যে আমরা অতীন ঘোষের এবং জায়ান সিং এর লোক? অতীন ঘোষের নাম আলাদাভাবে বলেছে, জায়ান সিং এর নামে আলাদাভাবে বলেছে, বলেছে আমরা জায়ান সিং এর লোক। এটা কবে বলেছে? কালকে রাত্রে। কালকে রাতে? কালকে রাতেই বলেছে। মানে অতীন ঘোষেরও নাম করেছে আবার জায়ান সিং এরও নাম করেছে। জায়ান সিং মানে কি ওই বেলঘরিয়ার যে জায়ান সিং এর নাম এসছে, অ্যারেস্ট হয়েছে একটি কেসে, সেই জায়ান সিং এর নাম করে? হ্যাঁ, আপনাকে মারধর করা হয়েছে। হ্যাঁ, এবং বলা হয়েছে এই জায়ান সিং এর লোক এবং অতীন ঘোষের লোক কিছু হবে না, ওদের আমরা কিছু করতে পারবো না। নজর আছে এই মুহূর্তে খানাকুলের দিকে, সেখান থেকে যে খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, পঞ্চায়েত অফিসের বাইরে ধুন্ধুমার, সংঘর্ষে আহত তৃণমূলের পঞ্চায়েত সদস্য, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছন, জমায়েত ঘটাতে লাঠি নিয়ে তারা পুলিশের, কিন্তু কি নিয়ে এই ঘটনা এত চরমে উঠল আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত?
দেখো এই মুহূর্তে যে খবরটা বারবার উঠে আসছে যে তৃণমূলের যে দুই গোষ্ঠী খানাকুলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক ওরকম রাঙা গোষ্ঠী এবং খানাকুল এক পঞ্চায়েত সমিতির এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল এবং এই ঘটনা যখন চলছিল তখন কয়েকদিন আগে প্রায় 20 জন পঞ্চায়েতের যে পঞ্চায়েত সমিতির সদস্য তারা ইচ্ছা প্রকাশ করে যে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে সেই নিয়ে আজকে একটা বৈঠক হওয়ার কথা ছিল পঞ্চায়েত সমিতির যে মিটিং হল সেই মিটিং হলে এবং এই ঘটনার সময় কিন্তু উভয় পক্ষের যে সমস্ত লোকজন তারা কিন্তু জমায়েত হয় এবং পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। অপরদিকে যে খবর পাওয়া যাচ্ছে যে মিটিং স্থল সেই বৈঠক স্থলে কিন্তু পঞ্চায়েত সমিতির যে সভাপতি শম্পা মাইতি তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ উঠেছে। পাশাপাশি অপর পক্ষের যে সমস্ত যে মহিলা সদস্যরা ছিলেন তারাও আক্রান্ত হয়েছে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে দফায় দফায় যে উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু প্রশমন করার জন্য পুলিশকে বারবার লাঠি উঁচিয়ে ছুটতে দেখা যায় এবং এই উত্তেজনা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত রয়েছে এবং এক গোষ্ঠী অপর গোষ্ঠীর দিকে কিন্তু অভিযোগের যে আঙুল সেই অভিযোগের আঙুল কিন্তু তুলছেন এবং বিশেষত যে আরামবাগ সাংগঠনিক জেলার যে তৃণমূলের যে সভাপতি রামেন্দু সিংহ রায় তার বিরুদ্ধেও কিন্তু এই ঘটনায় মদত দেওয়ার একটা অভিযোগ কিন্তু তোলা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে উত্তেজনায় উত্তেজিত, প্রচুর পুলিশ এবং র্যাফের বাহিনী রয়েছে এলাকায়, তারা টহল দিচ্ছে কার্যত পঞ্চায়েত সমিতির যে ভবন সেই ভবনের আশেপাশে কিন্তু পুলিশ 144 জারি করা রয়েছে এবং পুলিশ এখানে কিন্তু কাউকে দাঁড়াতে দিচ্ছে এবং পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত এবং যখন তখন আরো বেশি উত্তপ্ত হতে পারে এমনই কিন্তু বিষয় সামনে। অর্থাৎ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়েছে যে সেখানে পুলিশকে মাঠ ময়দানে নামতে পড়েছে। সৌরভ, তোমাকে ধন্যবাদ। এবং পঞ্চায়েত সমিতি বোর্ড গঠনের পরই দুই গোষ্ঠীর মধ্যে কোন দল এটা কিন্তু একেবারে স্পষ্ট জানাতে চাইবো আপনাদেরকে যে পঞ্চায়েত সমিতির পদ থেকে পদত্যাগ করে দেন খানাকুলের এক নম্বর ব্লক সভাপতি অনুগামীরা। তবে ঠিক এই নিয়ে আক্রান্ত পঞ্চায়েত সমিতির সদস্য তাপস ঘোষ ঠিক কি জানাচ্ছেন শুনবো আমরা। মোটামুটি কতজন আহত হয়েছেন? আর সভাপতি ম্যাডাম মাথা ফাটি দিয়েছে। কেন কেউ জোর করে মিটিং করতে দেবে না? দালাল আজ 15 বছর করে খাচ্ছে মিটিংটাকে বানচাল করার জন্য। নহিমুল হক রাঙা এইসব ঘুরেছে। প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন ছিল, প্রশাসন বাইরে ছিল, ভিতরে ছিল না। আপনাকে মারধর করা হয়? হ্যাঁ, তো জামা জমা ছিল। আজকে আমাদের স্থায়ী সমিতি থেকে আমরা পদত্যাগ করেছিলাম 22 জন। আমরা আজকে আমাদের হিয়ারিং ডেকেছিল এসডিও ম্যাডাম, আমাদের হিয়ারিং ডেকেছিল, আমরা মিটিংয়ে ডেকেছিল, চিঠি করেছিল, আমরা এসেছিলাম।